أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل، إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد باطل إلى يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد. سبحان درج البرن بلاغ العلا بكماله، كشف الهدى بجماله، حسنت جميع خصاله. رحيم المسكن حوالي كعبا، بني میرے مدفن دیار مدینہ. بلغ العلا بجماله، کشف الدجا بجماله، حسنت جميع خصاله. تذكر لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুতাফাররুল উলুম এর 125তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি প্রখ্যাত প্রতিষ্ঠিত শাহাবুদ্দিন মেজাজে শেখুল ইসলাম শেখুল আরব ওয়াল আজম আল্লামা শাহ হুসাইন আহমদ মাদুরী রহমতুল্লাহ আলাই বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেমদিন আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য শেখুল হাদিস
উস্তাদুনা মুহতারামুল মুকাররামী হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল লতিফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমন্ত্রিত জাতির হুজুর ওয়ারাসাতুল আমবিয়া হযরত উলামায়ে কেরাম সম্ভ্রান্ত সুফি সমাজ উপস্থিত মুরব্বী বাবারা নওজোয়ান ভাইরা পর্দার অন্তরালের আমলা সবলা অত্যন্ত শরীফ আমা ও ভোরেরা স্কুল কলেজ মাদ্রাসার কলেজার টুকরা ছাত্রবৃন্দ প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্যেও আজকের সুন্দর সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে এই মাদ্রাসার 125তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে আসবার বসবার ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনবার সুযোগ দিলেন, এজন্য সকলে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে জবান খুলে সমস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দুপুর বেলা থেকে আপনারা দেশবরণ্য ওলামায়ে কেরামের জবান থেকে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে তাকরীর শ্রবণ করেছেন। এই ওলামায়ে কেরামের ভিড়ে আমি এত নগণ্য যে আপনাদের মাঝে আলোচনা করার কোনো যোগ্যতা আমার নেই। আমি সূচনা লগ্নে রব্বে করিমের কাছে তৌফিক চাই, আল্লাহ যেন আমার জবানের জড়তা দূর করে দেন, এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্ভ্রান্ত সুধি, এমন এক সময় আমরা আলোচনা শোনার জন্য বসেছি, এমন এক সময় ঐতিহ্যবাহী দিনই প্রতিষ্ঠান এই মুজাফফরুল মাদ্রাসা ইসলামী সম্মেলন হতে যাচ্ছে, যখন আমাদের রাষ্ট্রের এতে একেবারেই সন্নিকটে আমাদের মতো মুসলমান ভাইদের শরীর থেকে বৃষ্টির মতো রক্ত ঝরতেছে। মুসলমান দিন যাচ্ছে, সময় যাচ্ছে, কিন্তু এক এক দিন এক এক রকমের নতুন নতুন ডিজাইনে তারা রোহিঙ্গা ভাইদের উপরে জুলুম আর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আমি তার প্রত্যক্ষ সাক্ষী। গেল 4 দিন পূর্বে আমার প্রোগ্রাম ছিল কক্সবাজারের সীমান্ত এলাকার টেকনাফের পাশে। টেকনাফের পরে একটা নদী আছে, নদীটার নাম নাফ, নাফ নদী। নাফ নদীর ওই পারেই হলো বার্মা। ওখান থেকে যারা কোনো রকম বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, তো হুজুর কি পরিমাণ জুলুমটা হচ্ছে একটু উকি দিয়া নাফ নদীর পানির দিকে তাকান, বার্মার দিকে নাফ নদীর পানিগুলো রক্তে লাল হয়ে আছে। তো মুসলমান, এই জুলুম নিপীড়ন নির্যাতন গুলো যদি দেখি আর শুনি বাক্রুদ্ধ হয়ে যায়, চোখ দিয়ে অস্ত্র নয় রক্ত ঝরে। আমি আমার আলোচনার সূচনা লগ্নে কথাগুলো আপনাদের সামনে কয়েকটা চিত্র তুলে ধরি। এক, বার্মার আরাকানের রোহিঙ্গা মুসলমানদের এরিয়া থেকে জান্তা সরকারের জালিম বাহিনীরা যদি যুবতী নারীদেরকে পায় তাদেরকে ঘর থেকে ছিনায় নিয়ে আসে, হাত পাও প্রসারিত করে বেঁধে আমার বোনের গায়ে থেকে কাপড়গুলা খুলে একেবারে বিবস্ত্র করে, ইচ্ছা মতে তাদের মনোবাসনা পূর্ণ করে, যাওয়ার আগে লজ্জা স্থানে ছুরি ঢুকাইয়া আমার বোনকে শহীদ করে চলে যায়। শুধু তাই না, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে ধরে এনে বুকের মধ্যে হত্যা না করে বুকের মধ্যে চাবুক ঢুকাইয়া পেটটা টান্দা ফেড়ে ভিতরের কলিজা আর উজুরিগুলোকে টেনে টেনে ছিঁড়ে উল্লাস করে। শুধু তাই না, অনেক জায়গায় দেখেছি এই রকম বাসের টিকা করে যুবক মুসলমানকে ধরে এনে হাত পাও প্রসারিত করে বেঁধে যুবকের নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আগুনটা শরীরে লাগে না, হাত অর্ধ বিঘত কিংবা এক বিঘত নিচে এই আগুনের উপরের শিখার প্রভাবে যুবকটাকে উলঙ্গ করে রাখছে, তো প্রভাবে
চামড়াগুলো খসে খসে পড়ে, চর্বিগুলো খসে খসে পড়ে, গোস্তগুলো খসে খসে পড়ে। আর এই যুবক ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার করে। আসর নামাজের পরে মামুনুল হক সাহেব বলে গেছেন যে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন জিহাদ ফরজ হয়ে গেছে। আর আমার জানা মতে, আমি যতটুকু জানি, জিহাদ ফরজ হয়ে গেলে মুসলমান ঘরে বসে থাকার সুযোগ নাই। কথাটা বুঝেন নাই মনে হয়। মামুনুল হক সাহেব বলছেন না জিহাদ কি হয়ে গেছে, এটা আমাদের ফতোয়া না, ফতোয়া হলো উলামায়ে কেরামের। আর আমার রিসার্চ মতে জিহাদ ফরজ হয়ে গেলে মুসলমানের ঘরে বসে থাকার সুযোগ নাই। ও শাহাদালের পণ্যভূমি, শাহাদালের যোগ্য উত্তরসূরি মুসলমান ভাইয়েরা, আজকে মুজাফফরুল মাদ্রাসা থেকে আমাদেরকে স্লোগান ওঠাতে হবে, যমনে আল্লাহ নামের জিকির ধরতে হবে, রোহিঙ্গার দিকে বারমার দিকে লং মার্চ করে যেতে হবে, তুকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতে হবে, কৌশলী ভাঙতে হবে, প্রয়োজনে আর কানে ইসলামের জান্নাত উত্তীর্ণ করে বাড়িতে ফিরব ইনশাআল্লাহ। তাজ্জব ব্যাপার, কি জুলুম, কেন এই নিপীড়ন, কেন এই নির্যাতন? অথচ রোহিঙ্গারা অস্ত্রবাজ না, এরা দাঙ্গা বাজ না, নিরহ, তারপরে জুলুম কেন? এই জুলুম গুলা এই কারণে করছে পৃথিবী থেকে ইসলামকে নির্বাপিত করার একটি চক্রান্তের বহি প্রকাশ মাত্র। আপনার বলেন ইসলামের সুইচ কার হাতে? আরো আসতে কোন ইসলামের সুইচ কার হাতে? দুনিয়ার যুগে যুগে কোন জালিম ইসলামের উপর আঘাত করে ইসলামের আলোকে নির্বাপিত করতে পারে নাই? কেন? আল্লাহ বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর জালিমরা, পৃথিবীর স্বৈরাচারীরা, পৃথিবীর ইসলাম বিদ্বেষী নাস্তিকার মুরতাদরা আমার ইসলামের আলোকে মুখের ফুৎকারে যারা নিভে দিতে চায়, অমুসলমান নৈরা সর কোনো কারণ নেই, যতই চেষ্টা করবে, যতই আগার ফানবে, আমি আল্লাহর দিন কি দিন ইসলামের আলোকে বাড়ায় দেব। এই ঘোষণা কার জোরে খান? এই ঘোষণা কার জোরে বলেন? আওয়াজ করে বলেন। এই ঘোষণা কার জোরে বলেন? আর আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? দেখেন রাষ্ট্রের বর্ডার, এটা দুনিয়ার জাতিসংঘের মাধ্যমে একটি আইন, এই প্রত্যেকটা রাষ্ট্রের বর্ডার আছে, কিন্তু আরেকটা সত্য কথা আমরা জানি, সমস্ত জমিনের মালিক আল্লাহ। কথা যায় না? সমস্ত জমিনের মালিক কি? কে জুড়ে কান? কোন সন্দেহ আছে? পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমান হয়ে নামাজ পড়ব, ওয়াজ শুনব, তসবি পড়ব, তাহলিল পড়ব, কোরআন পড়ব, আর সংখ্যালঘু মুসলমানদেরকে পার্শ্ববর্তী রাষ্ট্রতে মুসলমানদেরকে নির্যাতন করবে, নিপীড়ন চালাবে, এই সমস্ত নামাজ রোজার কোনো অর্থ হয় না। প্রয়োজনে প্রয়োজনে বর্ডারকে ক্রস করে শাহাদতের জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে আমাদেরকে লং মার্চ করতে হবে আর কালের দিকে। আমি মাননীয় মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই, উনি কয়েকদিন পূর্বে রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে, জাতিসংঘে নালিশ করছে, কিন্তু অদ্যাবধি ওনার প্রতিবাদ আর নালিশের কোনো কর্ণপাত জ্যান্তা সরকার করে নাই। না করার অর্থ হইল জ্যান্তা সরকার ওনাকে অপমান করছে। কথা কয় না? আরো জোরে খান। আমি আমার প্রধানমন্ত্রীকে বলবো, আমি আমার গভর্নমেন্টকে বলবো, আপনাকে অপমান করা মানে এই দেশের প্রত্যেকটা নাগরিককে অপমান করা। ঠিক কিনা জোরে খান? সুতরাং এখন আর প্রতিবাদে কাজ আসবে না। আপনি আপনার বেড়াকে এই সেনাবাহিনীগুলোকে প্রস্তুত করেন, সেনাবাহিনীগুলোকে প্রস্তুত করেন, 14 কোটি মুসলমান সেনাবাহিনীর পেছনে থাকবে ইনশাআল্লাহ, বর্ডারকে উন্মুক্ত করে দেন, আমরা রোহিঙ্গাদের এই আরকানের মধ্যে কালেমার জান্নাত উত্তীর্ণ করে ছাড়ব ইনশাআল্লাহ। ভাইরা আমার সম্ভ্রান্ত শুধু আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ বলেন ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য সমাগত মিথ্যা বিতাড়িত। সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে মুহাম্মদুর
জোরেখান মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ইসলাম ইসলামের তাহজিব তামাদ্দুন ইসলামের ল ইসলামের অ্যাসেম্বলি এগুলো হচ্ছে সত্য আর ইসলামের জিনিসটা যা আছে সব হলো মিথ্যা কথা কয় না সত্যের নাম ইসলাম সত্যের নাম কি সবাই বলেন সত্যের নাম কি আর ইসলাম ছাড়া যা আছে এগুলো কি আর যখন আল্লাহ বলেন ইন্নাদ্দিন ইনদাল্লাহি ইসলাম একমাত্র আমার কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম একমাত্র আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম ইসলাম পৃথিবীর কোন ধর্ম পৃথিবীর কোন বর্ণ যেটা আল্লাহ আল্লাহর হাবিবের হুকুমের মধ্যে নেই এগুলো যত বড় প্রভাবশালী হোক এগুলা সত্য না সবগুলা মিথ্যা বলেছে কোরআনে বলেছেন কে আল্লাহ বলেন না কে বলেছে আর আল্লাহ বলেছেন মিথ্যা যত প্রভাবশালী হোক মিথ্যা যত প্রতাপান্বিত হোক মিথ্যা যত অস্ত্রবাজ হোক মিথ্যার যদি আণবিক শক্তি থাকে মিথ্যার যদি অ্যাটমিক পাওয়ার থাকে মিথ্যা কখনো বিজয়ী লাভ করে না বিজয়ী হয় সত্যের সত্যের সাথে আছি আমি আল্লাহ কে আছে জুড়ে খান আরো জুড়ে সত্যের সঙ্গে কে আছে কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি অস্ত্রের সঙ্গে থাকব সন্ত্রাসের সঙ্গে থাকব না কালেকশন আল্লাহ লোকে করব আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অমুসলমান ভালো করে শুনেন মুসলমানরা কখনো অস্ত্রের বলে বিজয়ী লাভ করে নাই মুসলমানরা কখনো ক্ষমতার বলে বিজয়ী লাভ করে নাই মুসলমানরা কখনো সংখ্যার দিক দিয়ে বিচার করে বিজয়ী লাভ করে নাই মুসলমানরা বিজয় লাভ করেছে আল্লাহর সাহায্যে যেমন আল্লাহ কোরআনে স্মরণ করায় যে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা আল্লাহ কয় বদরের দিকে তাকাও কোথায় কথা কান বদর চিনেননি বদর চিনি কিন্তু চেতনা হারিয়ে গেছে বদরের কথা শুনে আছে কিন্তু চেতনার কথা মনে নেই রসুলের হাতে সুলজার মাত্র 313 জন মুরাদনগরের ভাইরা কুমিল্লার ভাইরা ভালো করে শুনে যান আজকে যারা ইসলামকে টেরোরিজম বলে ইসলামকে যারা সন্ত্রাসের ধর্ম বলে তাদের মুখোশ চিনে যান আল্লাহর কসম প্রকৃতপক্ষে ইসলাম ইসলামকে অনুসরণকারী মুসলমানরা সন্ত্রাসী হতে পারে না ইসলামের জিনিসটা যারা আছে তারাই সন্ত্রাসী কথা বল না কথা বল না মুসলমান কখনো সন্ত্রাস হতে পারে না মুসলমান কখনো আগে আক্রমণ করে না আক্রান্ত হইলে প্রতিবাদ করে মুসলমানরা আক্রমণ করে না আক্রান্ত হইলে প্রতিবাদ করে ভালো করে বুঝেন নবীরে মক্কায় থাকতে দেয় নাই হুজুর চলে আসলেন মদিনায় মদিনাও যেন নবী থাকতে না পারে ষড়যন্ত্র একটার পর একটা করলেন মক্কায় 13 বছর সুলমান নিপীড়ন নির্যাতন রসুল রাস্তা দিয়ে যায় রাস্তার মধ্যে কাঁটা বসায়া দেয় রসুল নামাজের সেজদায় যায় মরা উঠে নারী বুড়ি নবীর মাথার উপর ঢুকায়া দেয় শুধু তাই না দাওয়াত নিয়ে তাইফে যায় পাথর মারতে মারতে সমস্ত শরীর ক্ষতবিক্ষত করে দেয় কেমন রহমতার দয়ার নবী মায়ার নবী বেহুশ হয়ে জমিনে পড়েন যখন হুশ ফিরল তাকায় দেখি জিব্রাইল দাঁড়ানো জিব্রাইল দাঁড় দেওয়াল ইয়া রাসূলুল্লাহ আপনি সাহায্য চান আমি পাহাড়ের ফেরেশতা নিয়ে এসেছি আপনার সমস্ত শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছে আপনার মাথা মোবারক দিয়ে রক্ত ঝরছে নাক দিয়ে রক্ত ঝরছে চেহারা মোবারক থেকে রক্ত ঝরছে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্ত ঝরছে আপনি পারমিশন নেন আপনি হুকুম করেন দুই পাশে তায়েফের পাহাড়কে চাপা দিয়া গোটা তায়েফকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিই হুজুর রহমতের নবী ডাক্তার বলেন ও জিব্রাইল না না তাদেরকে ধ্বংস করা যাবে না জিব্রাইলের কাছেও কয় নেই হাত উঠায় দিলেন আল্লাহর দরবারে ডাক্তার বলেন রব্বি করিম আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন ফা ইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ তায়েফ আমাকে মারছে আমাকে কত বিখ্যাত করেছে আমার মাথা দিয়ে রক্ত ঝরছে শরীর থেকে এমন কোন জায়গা নেই রক্ত ঝরছে না তারপরে প্রতিশোধ দেওয়ার জন্য ফেরেশতারা আমার পারমিশন চায় না রব্বে করিম না আমি রাসূল বরকতের জবানে বলি তাদেরকে ধ্বংস না হেদায়েত করে দাও জোর বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদেরকে ধ্বংস না হেদায়েত করে দাও আর এরা তো আমার মারছে আমি নবী এরা চিনে নেই সুবহানাল্লাহ বলবেন না আপনারা দেখেন শুধু তাই না রাতের বেলা নবীর ঘরের চতুর্দিকটা কাফেররা দাঁড়ানো আজকে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করব সাহাবিয়া কান্দে বিবিরা কান্দে আল্লাহ কো হাবিব টেনশন করেন না ঘরের চতুর্দিকটা কাফের হেফাজত করার মালিক আমি আল্লাহ বানিলেন ফুদেন
দিলেন, কাফেরদের চোখে আল্লাহ বালি পৌঁছে দিলেন, ঘর থেকে বের করিলেন, চলে আসলেন আপন মাতৃভূমি ছেড়ে মদিনায়। ও মুসলমান ভালো করে শুনেন, একজন মানুষের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে দেওয়া কত কষ্ট, এটা কাইকো বাদশাহের জিগায় কথা করে রে কথাটা শুনে কি এলার্জি হয় নাকি আপনাদের? কি অপরাধ তার? কিসের জন্য একজন জাতীয় বীর যিনি জীবনে এক অক্ত নামাজ কাদা করেন না, যিনি তাহাজ্জুদ নামাজ মিস করেন না, এমন একজন আখলাকি মানুষকে কেন অপরাধী বানানো হলো? কি অপরাধ তার? একজন মুআমিন চিহ্নিত হবে। পদ্মা সেতু যারা খাইলেও তারা জাতীয় বীর হয়, ব্যাংকেরা লুটপাট করলেও তাদের বিরুদ্ধে মামলা নাই, উনি বাইতুল্লাহ আল্লাহর ঘরে খিলাফ করে বলছে গ্রেনেড হামলা হবে, আমি জানিও কথা শুনেন আল্লাহর বাড়ি অকুল জাল হাক্কু ও জাহাকাল বাকি গ্রেনেড হামলার বিচার হোক আমরা চাই, কারণ এটা নেককার জন্য গঠন। আরো আসতে কান আরো জোরে কান, এইরকম হামলা রাষ্ট্রের জন্য অশুরি সংকট বয়ে আনে, আমরা এর বিচার চাই। এই হামলা যারা করেছে তাদেরকে নিন্দা জানাই, ধিক্কার জানাই, তাদেরকে প্রয়োজনে আপনার আইনের আওতা আনার জন্য প্রয়োজন আমরা সাহায্য করব। কিন্তু এটার পুঁজি করে একজন সুপার পপুলার লিডার যিনি শুধু জনগণের নেতা না মুসলিম উম্মারও নেতা, কথা আপনাদের ঘুমো দোষ নাকি? যিনি শুধু মুরাদ্দগারের নেতা না, আমি মনে করি সারা বাংলাদেশের মুসলমানের তিনি মুখপাত্র, মুসলমানের একমাত্র বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে যিনি ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শাহ মুফাদ্দিল হোসেন কাইকোবা। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। আমরা গভর্নমেন্টকে অনুরোধ করবো, অনেক তো হয়েছে অনেক তো করছেন, এবার আমাদের নেতাকে আমাদের কাছে ফিরাইয়া দেন, ঠিক আপনারা চান নাকি? সবাই বলেন চান নাকি? কারণ উনি এই হামলা শুনে ওনার কোনো সম্পৃক্ততা নাই, বরং উনি মানুষিতে যাওয়ার পরে বলেছেন আমিও মনে প্রাণে চাই যারা এই নেককার জন্য হামলা করেছে তাদের বিচার হোক। আপনারা চান না? আপনারা চান না? কিন্তু এই উদুর পিন্ডি বুদুর্গারে চাপাইয়া একটা ভালো লিডারকে, একজন আল্লাহওয়ালাকে এরকম কষ্ট দেওয়াটা আপনার জন্য ভালো হবে না। মনে করেন ক্ষমতার জন্য কদিনে করতে পারবেন, কিন্তু ক্ষমতারও ক্ষমতার মালিক কে? আরো জোরে কোন? বিচারকও বিচারক কে? বিচারকের বিচারক কে? ক্ষমতাবানদেরও ক্ষমতাবান কে? আল্লাহ পাক। দয়া করে আমাদের নেতারা আমাদের দেশে আসবেন, এটা আপনার কাছে আমরা অনুরোধ জানাই। আমরা এই কথা বলবো না রাস্তা মানসুর করবো, গাড়ি মানসুর করবো, এগুলো আমরা বুঝি না। আমরা চাই আপনি যদি নেই নীতিবান বুঝেন, নেই নীতিটা বুঝেন, ওনাকে রাষ্ট্রে ওনার বাড়িতে আসার ওনার লোকদের সাথে স্বাভাবিক সম্পর্ক রেখে জীবনযাপন করার সুযোগ করে দেন, এটা আপনার কাছে আরজ করি। আর যদি মনে করেন যে করবেনই না, তো মনে রাখবেন এই দিন দিন না আরো দিন আছে, এই দিনের লয়ে যাব সেই দিনের কাছে, ওর বেশি আমার কোনো কথা নেই। আর এর বিষয়ে আমি জানিও না, হুজুর চলে গেলেন মদিনায়, হুজুর গেলেন কোথায়? মদিনায়। মদিনায় রাসূলকে থাকতে দিবে না, ওখানেও হামলা ষড়যন্ত্র, যারা মক্কায় মুসলমান আছে তাদের উপর জুলুম নির্যাতন। চলে গেল আরো দুই বছর, মোট ১৩ আর দুয়ে কত? কি আপনাদের কষ্ট হইতেছে নাকি? ১৩ আর দুয়ে কত? সবাই বলেন ১৩ আর দুয়ে কত? ১৫ বছর। আবু সুফিয়ানের নেতৃত্বে, আবু জাহেলের নেতৃত্বে মদিনার স্টেডিয়ামের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে। আল্লাহ ডাকতো হাবিব আর বৈশা বৈশা মায়ের খাওয়ার দরকার নাই, এবার প্রতিবাদ করবেন, প্রতিবাদ। এবার আমি আল্লাহ আপনার উপর জেহাদ খরচ করলাম, আরো জোরে কান। আর একটা ছোট্ট কথা কই, যেখানে মাহফিল যায় ওখানে গিয়ে প্রশাসনের বাইরে আমরা কো হুজুর ওয়াজ করেন, কিন্তু কিন্তু রাজনীতির কথা তারপরে জেহাদের কথা কই না। আমি এক জায়গায় কই, আচ্ছা আমার পান্ত দেখি কোরআনের কথা কোয়া যায় বলি, কোরআন হুজুর কোরআনের কথা কইবেন, আমি কই কোরআনের মধ্যে শত শত জেহাদের আয়াত আছে। আরো আসতে পারেন না? আসতে পারেন না? আমার ভাই কিন্তু জেহাদ মানে আয়েস্তা তো, আর জেহাদ মানে সন্ত্রাসটা তো,
সন্ত্রাস নির্মূলের জন্য আল্লাহ সশস্ত্র দেশ প্রতিরোধের বিধান করেছেন, তার নাম জিহাদ। যারা জিহাদের সন্ত্রাস করে এরা আসল সন্ত্রাস বুঝেই না। যারা জিহাদের সন্ত্রাস করে এরা আসল জিহাদ কি বুঝে বুঝে কথা বলে না। এই যে শরীরের মধ্যে বোম মেরে আত্মঘাতী হামলা করা, নিরীহ মানুষগুলোকে মারা, ইসলামের সাইনবোর্ড লাগানো, আরে মিয়া এগুলো তো ইহুদি নাসারার কাজ, বুঝেন না কিরে মিয়া, এগুলো ইহুদি নাসারার কাজ, তো এগুলো মুসলমানদের কাজ না। মুসলিম উম্মাকে পৃথিবীতে কালারিং করার জন্য ইহুদি নাসারা এই নতুন ষড়যন্ত্র শুরু করেছে, ঠিক কিনা দিলে কোন ঠিক কিনা দিলে কোন। আমার ছোট্ট একটা গল্প মনে আছে, দেখেন না কষ্ট হইতাছে ছোট্ট গল্প। বড় লোকের ভাই বড় লোক মেহমান গেছে বেলা টেবিল যায় না, ডাইনিং টেবিলে চা সত্র চলতেছে, হঠাৎ করে বড় লোকের যে মেজবান আমার বাতাস এসে বাতাস বাতাস বুঝেননি, যেটা সালে উজু থাকে না নামবে না নাই কইলাম। চিন্তা করলো এমন ভিআইপি পার্সন মেহমানের সামনে যদি এই কামটা করি আর ওনারা যদি শুনে তো ইজ্জতের হ্যাম্পারের বাম্পার নষ্ট হয়ে যাবে। আবার এটা এমন একটা জিনিস আটকে রাখা যায় না, গোলামটার পাশে ছিল এখানে খারাপ আসতে হালকা আওয়াজ হয়ে যায়, গোলামটা দবাস করে থাক পর্যন্ত বিয়াদব জায়গাটাকে দেখো না, ভালো মেহমান দেখো না, এই কেমন হেরে করছে কেন, আমরা এখন বাতাস ছাড়লো কে, মালিক চর খাইলো কে, গোলাম 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 অসহায় চাকরি বাসায় তৈরি থাপ্পড় দুইটা খাই কি খাই কি হবে। ঘটনাক্রমে কিছুক্ষণ পরে বাড়ির মালিকের ফুল আর বাতাস হয়েছে, কথা বুঝে না, ফুল আও গোলাম রে পাশে আইন না বাতাস ছেড়ে থাপ্পড় দেখো বিয়াদব মেহমান দেখো না বাতাস ছাড়ো কেন, গুলাম অসহায় বাপ মারবো ফুলা মারবো কিছুক্ষণ পর বউ মারবো চাকরি বাসাইতে হইলে তারপর খাই কি হবে। ইসলাম চলে যাওয়ার পরে সবচেয়ে বেশি জুলুম আর নিপীড়ন আর অত্যাচার হচ্ছে মজলুম এইরকম নিরীহ মানুষগুলার উপরে, ঠিক কিনা জুলুম বলেন ঠিক কিনা জুলুম বলেন। আজকে তেলের মাথা তুই তেল দেওয়া হয় আর গরিব গুলারা চাইতে চাইতে মাটি নিচে নেওয়া হয়, এগুলো সম অধিকার না, এগুলোর নাম প্রহসন প্রহসন। কিছুক্ষণ পরে ঘটনা ক্রমে বাতাস এসে মেহমানে কার আসে মেহমান বাতাস চাই না, গোলাম রে থাপ্পড় মারছে বিয়াদব জায়গা টাকা দেখা না দেখানি সেখানে কাম করো। বাড়ির মালিক মেহমান কামনে কামটা তো আপনি ভালো করেন নি, তো কি বাতাস ছাড়লেন আপনি থাপ্পড় দিলেন আমার গোলাম রে, তো শিখছি তো আপনি একটা কামনের ভিতর ঠিক করে কেমনে, তো প্রথম বাতাস ছাড়লেন আপনি থাপ্পড় দিলেন গোলাম রে, দ্বিতীয় বাতাস ছাড়লো আপনার পোলা থাপ্পড় দিল গোলাম রে, আমি মনে করছি এই বাসায় যেই বাতাস ছাড়ে গোলাম রে থাপ্পড় দেওয়ার লাগে, এর লিগে না দিছি। আসার জন্য বলছি না মুসলমান, ইরাকের দিকে তাকান, ইরাকে বোমবাজি হয় আত্মঘাতী হামলা হয় মুসলমানদেরকে জুলুম নির্যাতন করে, আজকে আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তানে বোমবাজি হয়, সিরিয়ার দিকে তাকান সিরিয়াতে বোমবাজি হয়, আপনি লিবিয়াতে তাকান লিবিয়াতে বোমবাজি হয়, চেচনিয়াতে তাকান চেচনিয়াতে বোমবাজি হয়, বসনিয়াতে তাকান বসনিয়াতে বোমবাজি হয়, আরকানে তাকান আরকানে বোমবাজি হয়, গুজরাটে তাকান গুজরাটে বোমবাজি হয়, কাশ্মীরে তাকান কাশ্মীরে বোমবাজি হয়, সবগুলো সন্ত্রাসের হুতা হচ্ছে ইহুদি আর নাসারা। ঠিক আছে রসুল কো আমি তো জেহাদি জামা আল্লাহ এক দিছে, জেহাদ ইবাদত, জেহাদ সন্ত্রাস না, জেহাদ কি কথা কেন, জেহাদ কি ইবাদত, জেহাদ সন্ত্রাস না। একজন একজনকে সাহাবি নাম লেখেন, হুজুর কোন আল্লাহ নাম লেখেন না, আগে আগে বলো তোমাদের রায় কি, সমস্ত সাহাবিরা নীরব, এই মিয়া নবীর ছিলেন। একজন আনসার সাহাবি দাঁড়াই গেলেন, কই ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো কইতাম না, আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ও মুসা নবী তোমার আর তোমার আল্লাহ মিলে জিহাদ করো আমরা দেখি, আমরা আপনি বিশ্ব নবীর উম্মত আপনার সাহাবি, আমরা কাফেরদের মোকাবেলায় আপনাকে সেক করার জন্য আপনার ডান দিকে লড়াই করব, আপনার বাম দিকে লড়াই করব, আপনার সম্মুখ পানে লড়াই করব, আপনার পেছন পানে লড়াই করব, একজন সাহাবী বেঁচে থাকতে আপনার কোনো সমস্যা হবে না। বদর প্রান্তে গেলেন 313 কাফেররা 1000, আল্লাহ কও লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আদিল্লা, মুসলমান তোমরা দুর্বল ছিলা দুর্বল ছিলা,
আমি আল্লাহর সাহায্য করে তোমাদেরকে বিজয় দিছি। তাইলে বোঝা গেল জিহাদ অস্ত্রের বলা হয় না, আল্লাহর সাহায্যের বলা হয়। ঠিক কি না বলেন না? ঠিক কি না বলেন? আর আল্লাহর সাহায্যের জন্য গুনাহ করলে হয় আমি আগে করে দিই। আমাদের দেশের সরকার আমি কিছু করি না, গোটা দুনিয়াব্যাপী আমি কথা বলছি। রসুল বলেন, নবীর প্রিয়তম সাহাবী আবু হুরায়রা বলেন, আমি নবীর কানে নবীকে বলতে শুনছি, জালেমদের আলামত হলো তিনটা। প্রথম নম্বর হচ্ছে তারা জনগণকে দূরে সরায় দিবে, জনগণের উপরে নিপীড়ন চালাবে। জালিমের এক নম্বর হলো কি, যারা আর আমারি সম্পর্ককে বিচ্ছেদ করে জনগণদেরকে পুঁজি বানাইয়া নিজের আসনকে পাকাপোক্ত করার জন্য বিদেশি প্রভুদের কাছে আকুয়ে চাই। দুই নম্বর যারা রাষ্ট্রের জ্ঞানবান, যারা রাষ্ট্রের অভিভাবক, সত্যিকার অর্থে যারা রাষ্ট্রের জন্য চিন্তা করে তাদেরকে হামলা মামলা করে আটকায় রাখবে। এই তিনটা যে সরকারের গুণ আছে, এই সরকারের নাম রসুল কয়টা জালেম, নবী কয়টা কি জালেম, আওয়াজ করে নবী কয়টা কি জালেম। আমার যার জনগণের লগে সম্পর্ক নাই, জনগণের যে হারি বিপদে পালায়। দুই নম্বর, যারা বুদ্ধিজীবী প্রকৃতপক্ষে আল্লাহর চিন্তা নবীর চিন্তা যে সমস্ত মানুষগুলোর সামনে আছে, এগুলোর হামলা মামলা করে জেলে ঢুকায়। এই রকম আখলাকি গুণে গুণান্বিত মানুষগুলো যারা ক্ষমতায়, এরা হচ্ছে জালেম। জমিনে যদি জালেম আসে, জমিনে যদি ভালো মানুষ আসে, এটা হলো মুসলমানের হাতের কামাই। কথা কয় না আত্মার সম্পর্ক আল্লাহর সাথে করতে হবে আর আল্লাহর কাছে মাফ চাইতে হবে। জোরে সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কেন? পরের হাদিসে রাসূল বলেন, কামা তাকুনু ইউওয়াল্লা আলাইকুম, কামা তাকুনু ইউওয়াল্লা আলাইকুম, কারণ তোমাদের আখলাক দিয়ে রকম তোমাদের নেতা হবে সেই রকম। তোমাদের আখলাক দিয়ে রকম কথা বলেন না, তোমাদের আখলাক দিয়ে রকম। তাইলে বোঝা গেল আল্লাহওয়ালা নেতা বসানোর জন্য আগে নিজেকে আল্লাহওয়ালা হইতে হবে, আর নিজে আল্লাহওয়ালা হইতে হইলে হয়তো মাদ্রাসাই করতে হবে, নতুবা দাওয়াত তবলিগে যাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? এখন সর্বশেষ কথা শুনেন, এই মাদ্রাসাগুলা, এই মাদ্রাসাগুলা আল্লাহওয়ালা সন্তান প্রোডাকশন দেয়। এই মাদ্রাসাগুলা থেকে বের হয় আবু বকর সিদ্দিকের মতো নমুনাধারী মানুষগুলা, আর প্রমাণিত হয়েছে বাংলাদেশে ইউনিভার্সিটি গুলা থেকে মাঝে মাঝে বের হয় আর্টিজানে হামলাকারীর মতো সন্ত্রাসীরা। জোরাকন ঠিক কিনা জোরা বলেন? আমরা এখন বুক ফুলায় বলতে পারি, প্রজ্বলিত সূর্যের মতো স্পষ্ট, মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসাওয়ালারা, আলেম ওলামারা, তলবে আজমরা, মাদ্রাসার সঙ্গে যারা সম্পৃক্ত, দাওয়াত তাবলীগের মেহনত করে না ওলারা সন্ত্রাসী নয়, সন্ত্রাসী নয়, সন্ত্রাসী নয়, সন্ত্রাসী মাদ্রাসাওয়ালাদেরকে যারা সন্ত্রাসী বলে তারাই সন্ত্রাসী, মাদ্রাসাওয়ালাদেরকে যারা জঙ্গি বলে তারাই জঙ্গিবাদী। ঠিক কি না বলে? মাদ্রাসাওয়ালাদের সম্পর্ক কার সাথে? আরো যখন কার সাথে? আর আল্লাহওয়ালারা কখনো সন্ত্রাসী হইতে পারে না। বাংলাদেশে যত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এগুলো রাজনীতির কারণে হয়েছে, ইসলামের কারণে হয়নি। কথা কয় না? কথা কয় না? কদিন আগে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কাবা শরীফের উপর মূর্তি স্থাপন করার কারণে কিছু উগ্ররা হিন্দুদের বাড়িতে আক্রমণ করছে, বিশ্ববিভাগের মানকে ভিন্ন হাতে প্রবাহিত করার জন্য। আমি ব্রাহ্মণবাড়িয়া শহর সারা বাংলাদেশে বলেছি, যারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে
তাদের বিচার হবে, কিন্তু আগে বিচার করতে হবে ওই রাষ্ট্রের দেব হিন্দু কুত্তার যে আমার থানায় কাপড় অবজ্ঞা করেছে, থানায় কাপড় অবজ্ঞা করে গোটা পৃথিবীর পুরো 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত করা হয়েছে। সুতরাং প্রকাশ্যে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। সরকারকে বলি, দুই বছর আগে যদি শাহবাগে যেই সমস্ত নাস্তিকদের আমদানি হয়েছিল যারা রাষ্ট্রপতি নবীকে গালি দিয়েছে, আল্লাহকে গাঁজাখুর বলেছে, তাদের যদি বিচার করতেন আজকে রসরাজের মতো নাস্তিক পয়দা হতো না। একটার পর একটা ইসলামের উপর আক্রমণ, কখনো আল্লাহর উপর, কখনো মোহাম্মদুর রাসূলুল্লাহর উপর, কখনো কোরআনের উপর, কখনো বাইতুল্লাহর উপর, শাহজালালের পণ্য ভূমিত হতে থাকবে আর মুসলমান ঘরে বসে থাকবে, এটা হতে পারে না। প্রয়োজন আমরা কাবার ইজ্জতের জন্য মুখে রক্ত দিতে হাই দামে ছাপাইয়া করবো। কারা কারা আজি হাত উড়ে আল্লাহকে দেখাও, মাদ্রাসা আছে বলে আমরা শান্তিতে আছি, কথা কইরা জোরে কান, মাদ্রাসা আছে বলে আমাদের মা বোনদের ইজ্জতের গ্যারান্টি এখনো বাংলাদেশে আছে। যে সমস্ত রাষ্ট্রে কোরআন নাই মাদ্রাসা নাই ওই সমস্ত রাষ্ট্রের গুলা দেখান, রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র হলো আমেরিকা। গেল 2 মাস পূর্বে আমেরিকার একটা নারী পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে সে দাম্ভিকতার সঙ্গে ঘোষণা করছে, আমি আমার এই বয়সে 3,500 পুরুষের সঙ্গে রাত কাটাইছি। আরো আস্তে কোন, আরো আস্তে কোন, সাংবাদিকা জিগাই তোমার না স্বামী আছে, আমার স্বামীও তো আরেক বিড়ির বহু, চিন্তা করছেন? একজন মেয়ে গর্ভবতী হলে 10 জন আদালতের মধ্যে মামলা করে, এই মেয়ের গর্ভের সন্তানের বাবা আমি, পরে ডিএনএ টেস্ট করে বাপ বাড়ি করে, শতকরা 85% নামে মানুষ জানে না তার বাপের পরিচয় কি। শুধু তাই না, তাই না, ইসলাম বরং সমকালীন মতবাদ কিরামের মধ্যে আল্লামা ভবনগুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি লেখেন, আমেরিকা ইউরোপের শতকরা 17 জন, 100 জনের পিতার 17 জন, ভালো করে বুঝেন, 100 জন পিতার 17 জন নিজের আপন কন্যাকে 15 থেকে 18 বছর, 3 বছর নিজের মেয়েকে নিজের ধর্ষণ করে। আল্লামা জাস্টিস তকি উসমানি বলছেন, আমি হারবার ইউনিভার্সিটি অবজারভেশন করার জন্য গেলাম, তারপর হয়ে গেলাম যে এত বড় বিশ্ববিখ্যাত বিশ্বনন্দিত ইউনিভার্সিটি, আমি প্রত্যেকটা হল রুম গেলাম, সেমিনার কক্ষে গেলাম, প্রত্যেকটা ক্লাসরুমে গেলাম, অফিস কক্ষে গেলাম, সর্বশেষ বাথরুমগুলা আমি পরিদর্শন করতে গেলাম, গিয়ে দেখি এত বড় ইউনিভার্সিটি মেয়েদের বাথরুমের সামনে দরজা নেই। আল্লামা তকি উসমানি লেখেন, এত কিছু আছে, অস্ত্র আছে, টাকা আছে, ইমারত আছে, বিল্ডিং আছে, আর তো আমি তো আমাদের চাইতে যুজন যুজন আগায়া, এরপরে এদের চরিত্র কুত্তার মতো কেন, এদের কোরআন নেই ঠিক কিনা? এদের দেশে মাদ্রাসা শিক্ষার মতো নিরাজ শিক্ষা নাই। সুতরাং বাংলাদেশকে অক্ষুণ্ণ রাখার জন্য মাদ্রাসা বেশি বেশি হওয়া প্রয়োজন, আর মাদ্রাসা বেশি বেশি হওয়ার জন্য আমাদের সন্তানগুলোর সব সমান হারে বিদেশ হয়ে দেব। কথা কয় না, সর্বশেষ কথা বলি, শুনেন ভালো করে, রায়ের বাগ মাদ্রাসার মুতাবাম সাহেব তিনি বললেন, আমার এলাকার কথা বুঝতেছেন নাকি, আমার এলাকার একজন বড় লোক মারা গেছে, তার একমাত্র ছেলে ইউরোপের ব্যারিস্টার, হাইকোর্টে হিয়ারিং করে জানাজা দাঁড়াইছে, কিন্তু ছেলের চিৎকারের জন্য জানাজার নামাজ পড়াবার পারতেছে না। সালাম ফিরে হুজুর জিগা যে এমন হুজুরে চিৎকার করলো কে, ও হুজুর আমি, ও তোমার আব্বা মারা গেছে, তোমার চিৎকারের জন্য জানাজা পড়াতে পারি না, তুমি ব্যাপারটা পাইছো কি? ও হুজুর কি করবো, চিৎকার তো কান্না তো থামাইতে পারি না, আপনি যখন প্রথম আল্লাহ আকবর বলবেন, আমি ব্যারিস্টার, আমি লন্ডনের মতো রাষ্ট্রে, আমি ইউরোপের মতো প্রত্যেকটা রাষ্ট্রে, আমি হাইকোর্টের মধ্যে হিয়ারিং করি, কিন্তু প্রথম তাকবীরের পরে কি দোয়া পড়বো এটা আমি জানি না, দ্বিতীয় তাকবীরের পরে আমার কান্না কেন আসছে হুজুর জানেন? আমার পাশে আপনার মাদ্রাসার ছোট একটা ছেলে নামাজ পড়তেছে, দ্বিতীয় তাকবীরের পরে, তৃতীয় তাকবীরের পরে যে দোয়াটা এসে বিড়বিড় করে পড়তেছে, কিন্তু আমি জানি না হুজুর, এত কিছু শিখলাম, আজকে বিদায়ের সময় আমি আমার বাবারে কি দেয়া দিলাম, কথা বুঝেন নাই? তাইলে যারা এইরকম বাবারে বিদায় করতে চান, আপনাদের সাথে আমার কোনো আলোচনা নেই, যারা চান আপনারা ইন্তেকালের পরে আপনার সন্তান নবীর তরিকা মতে আপনারা দোয়া দেয়া বিদায় দেন, এটা চান তো নাকি? তাহলে তারা মাদ্রাসার সাথে সম্পর্ক করার দরকার আছে, যেরকম আছে না নেই, আরো যেরকম আছে না নেই, মাদ্রাসার
সঙ্গে সম্পর্ক প্রথম কালেকশন হলে একটা ছেড়ে দিতে হবে। এক নম্বর কালেকশন, দুই নম্বর, দুই নম্বর ইন্না লিল্লাহ পড়েন না আপনারা? ইন্না লিল্লাহ কথা ইন্না লিল্লাহ পড়েন? কারণ করে গেছে গারে আইলে কয় পড়ছে না, কারণ গেলে ইন্না লিল্লাহ আসতে বলতে হবে আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি চাকরি করি, আমি আমার গায়ের শক্তি দিয়ে কাজ করে সম্পদ কামাই করি, বলবো আমি আপনি চাকরি করেন ঠিক, বুদ্ধি যে বুদ্ধি দিয়ে চাকরি করেন এই বুদ্ধিটা কে দিছে? গায়ের যে শক্তি খরচ করে কাজ করে এই শক্তিটা কে দিছে? আরে বাবা শুনে বলেন না, কে দিছে? আমি লম্বা কোনো কথা না, আমি এখানে যারা আছেন হাজার হাজার মুসলিম তৌহিদি জনতার কাছে 100 জন চাই, যারা 1000 করে দিবেন, আমি প্রথম, আমার বাবা নাই বাবার জন্য আমি প্রথম 1000 রাখলাম। এই দেখছেন তো কথা, দেখছেন তো নাকি? এবার 100 জন নগদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খায়।